नमस्कार बंधुरा, आज आबार आपनादेर सामने एकटा नतून भिडियो चले एसेछि। आजकेर भिडियोते जानाबो आपनारा नतून पावार टिलार किनबेन किभाबे। तो आमार जे समस्त नतून बंधुरा आमार एई भिडियोटी देखछेन तादेर उद्देश्ये बोलबो, आमार एई चैनलटिके अवश्यई सबस्क्राइब करबेन एबं भिडियोटी आपनादेर केमन लेगेछे आमाके अवश्यई कमेंट करे जानाबेन। पावार टिलार केनार आगे आपनादेर अवश्यई चिंता भावना करे निते होबे आपनारा कोन पावार टिलारटि किनबेन। तो बंधुरा, एखन आमादेर ওয়েস্ট বেঙ্গলে দুটো পাওয়ার টিলার মোটামুটি ভালোই চলছে, একটি হলো ER19 এবং অপরটি হলো DI-120। তো আপনারা কোন পাওয়ার টিলারটি কিনবেন সেটি আপনারা যদি চিন্তা ভাবনা করতে না পারেন, তাহলে আমার একটি ভিডিও আছে তো কোন পাওয়ার টিলারের সার্ভিস কেমন সেটি নিয়ে। তো ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমার যে সমস্ত বন্ধুরা নতুন পাওয়ার টিলার কিনবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইঞ্জিন অয়েলটি সবসময় একটু ভালো কোয়ালিটির ঢালবেন। ইঞ্জিন অয়েলই ইঞ্জিনে সমস্ত পার্টস ঠিক রাখে, তার জন্য ইঞ্জিন অয়েলটি আমাদের ভালো দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা যদি সাবসিডিতে পাওয়ার টিলার কিনতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির অফিসে যোগাযোগ করতে হবে। তো সাবসিডিতে পাওয়ার টিলার কিনতে হলে আপনাদের প্রয়োজনীয় কিছু নথি লাগবে, তো নথিপত্র জমা দিয়ে আপনারা কিনতে পারবেন। তো সবসময় সাবসিডিতে পাওয়ার টিলার আসে না, আপনারা খোঁজ রাখবেন কোন সময় আসে, তো তাহলে আপনারা ওখান থেকে কিনতে পারবেন। এবং আপনাদের যদি রেট নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু কোন পাওয়ার টিলারের রেট কেমন তার জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, কোন পাওয়ার টিলারের দাম কেমন সেটি আপনারা দেখে নেবেন।